হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আর আজকে আমি ভিডিও করছি 10 রকমের গার্লফ্রেন্ডের সম্বন্ধে, যে গার্লফ্রেন্ডরা কীরকম টাইপের হয় অ্যান্ড কেমন কেমন হয়। সো কেউ কারুর পার্সোনাল ম্যাটারে নেবেন না, দয়া করে বলছি। এটা জাস্ট একটা ফান ভিডিও, সো এটাকে ফান হিসাবেই নেবেন। অ্যান্ড প্লিজ, ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ওই রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। এটাতে আপনাদের একটা টাকাও খরচা যাবে না, আপনারা ভালো ভালো ভিডিও আরও দেখতে পারবেন। অ্যান্ড সাবস্ক্রাইব বাটনের পাশে যে টুং 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 করে ঘন্টা দাগ, সেটাকে প্রেস করে দেবেন। সো মেক শিওর আপনি আমরা কোনো ভিডিও যেন মিস না করেন। এবার বেশি বকবক না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ফার্স্ট অফ অল এরকম কথা নেক্সট টাইম আর বলবি না কোনো, ঠিক আছে? তাহলে একটা থাটিয়ে থাকবো মারবো। আর আমি ওর সাথে ফুললি লয়াল আছি, আমার ফ্যামিলি থেকে জানে, ওর ফ্যামিলি থেকে জানে। তো নেক্সট টাইম এই কথাটা আমার সামনে আর বলবি না। অ্যান্ড ওকে গিয়ে বলে দেয় যে আমার বয়ফ্রেন্ড আছে, নেক্সট টাইম যেন আমার পিছনে না লাগে, তাহলে জুতো খুলে রাস্তার মধ্যে মেরে দেবো। বাপু জানো তো, কাল না আমার পিছনে ওই ছেলেটা লেগেছিল, আমি কতবার বললাম। তুমি আমার সাথে বেরোবে তাহলে কোনো ছেলে আমার পিছনে লাগতে পারবে না, বুঝেছ? আমি দুবার ফোন করেছি, ফোনটা দেখোনি, তারপর ব্যাক করতে পারোনি। কিসের কাজ, এত কোন কাজ ইম্পর্টেন্ট আমার আগে? কি করছিলে তুমি? ফোনটা দাও তাড়াতাড়ি। কি করছিলে কেন, কি করছিলে বলো বেবি? আরে বেবি, তুমি চিন্তা কেন করছো? বাড়িতে রাজি করার দায়িত্ব তো আমার, তুমি জাস্ট তোমার দিকটা ম্যানেজ করো। আচ্ছা শুনো বেবি, একটা কল আসছে, আমি তোমাকে 5 মিনিট পরে কল করছি। হ্যাঁ বাই, লাভ ইউ। হ্যালো, হ্যাঁ আকাশ বলো। আরে আমার বাবা কল করেছিলো তো, আজ আমি বাড়িতে নেই না, আজ তো আমি নিহাদের বাড়িতে এসেছি গ্রুপ স্টাডিজের জন্য। তাই বাবা জিজ্ঞাসা করছিলো যে মানে খেয়েছিস তো ঠিকঠাক করে, এই আর কি। তুমি তোমাকে সন্দেহ করো না, ধ্যাত একটু দাঁড়াও তো, আমাকে আমার মা একটু কল করছে, মনে কিছু হলো আমার, একটু দাঁড়াও দাঁড়াও পরে কল করছি। হ্যাঁ হ্যাঁ বাবু, বাই বাবু, বাই। হ্যালো, হ্যাঁ বলো। কাল আমি তোমাকে রাত্রেবেলা 10 বার কল করেছি, তুমি আমার কল তো নি, তার জন্য আমি আর বেশি তোমাকে ডিস্টার্ব করি। পুরনো হয়ে যাচ্ছে তো ওই জন্যই, দেখবে যেদিনকে চলে যাবো সেদিনকে আমার কষ্ট বুঝতে পারবে। লয়াল থাকাও আজকালকার দিনে পা, বুঝলো তো? এই লয়ালিটিটাও তোমার সহ্য হচ্ছে, ছাড়ো তো ওখান থেকে। আজকাল শপিং হবে, ঠিক আছে? না না ঠিক আছে, আমি ঝগড়া করবো না বেবি, আমরা নেহাতে পারি এসছি গ্রুপ স্টাডির জন্য, তো পরের কথা হলো। টাটা, আই লাভ ইউ, বাই। দরকার ছিল একটা তোমার সাথে থাকার জন্য, আমার কাছে জাস্ট 50 টাকা লিপস্টিক হয় না, সো এত এক্সপেন্সিভ দরকার ছিল না। বেবি আমার ফোনটা না খারাপ হয়ে গেছে, দেখো মার ফোন থেকে ফোন করছি, আমাকে কিছুদিনের জন্য তোমার ফোনটা ইউজ করতে দেবে? হ্যাঁ কাজের ফোন আসে, আমি এবার কী করবো? আমি তো তোমার সাথে কথা বলতে পারবো না, তোমার সাথে কথা না বললে আমার আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে, আমি যে থাকতে পারি না, কী করবো আমি এবার বলো তুমি? আরে ফোন কিনে দেবে আমাকে, কী ফোন দেবে? ওই যে ওই যে সেদিনকে যে স্মার্টফোনটা আমি পছন্দ করেছিলাম ওটা কিনে দেবে? ওকে বেবি, আই লাভ ইউ। তুমি মুঝে বল যাও ইনকে ফোনে নেই দাও, আর মে তুমি বল যাও ইয়ে ই কবি হো নেই সকতা। তুমি জানো না এই তো কদিন আগেই ছিলে তুমি, আছে না আজকে চোখের আড়াল হলে আর তো ভালো লাগে না। তোমার জন্য না আমার কেমন কেমন সবসময় একটা টেনশন হয় যে তুমি কী করছো, তুমি ঠিক করে খেয়েছো কি না, তুমি স্নান করেছো কি না, খুব টেনশন থাকে আমি, তুমি বুঝবে না।
আমার টেনশন করে বুঝবে না আমাদের এই ভালোবাসা আজ অন্য জন্মান্তরে। তুমি মরে গেলেও আমি তোমাকে ভুলতে দেবো না, তুমি আমাকে ভুলবে না। আমাদের ভালোবাসা চিরজীবন অমর হবে, একদম অমর সঙ্গীর মতো, একদম ওই মহব্বতে আছে মহব্বতের পেয়ারের মতো আমরা থাকবো। প্রমিস করো তুমি, তুমি প্রমিস করো আমাকে যেন রমি থাকবো। হ্যালো, হ্যাঁ শোনো না, বলছি কাল 11টার সময় মিট করবো, হ্যাঁ আমি 12টা আসতে পারবো না। কি 11টা তোমার অফিসে কাজ আছে? ব্রেকআপ আর জীবন, আমার আমার সাথে কথা বলবি না তুই, ব্রেকআপ। শোনো না, কাল আবার মিট করি এখানে, একটু চাই খেয়ে নেবো। আজ আমি একটু ফুচকা টুচকা বেশি খেয়ে নিয়েছি, ঠিক আছে কাল বেশি টাকা খরচা করবো না, কাল একটু চাই খেয়ে নেবো না হয়। কি দেখা করবে না কেন? ব্রেকআপ, আমার সাথে কথা বলবে না, আমার সাথে কথা বলবে না, ব্রেকআপ। শোনো, বলেছে কি আমার তো বাড়ি থেকে সম্বন্ধ সম্বন্ধ দেখছে, তো আমার যদি বাড়িতে মানে হয়ে যায় তো আমি বিয়েটা করবো, কিন্তু প্রেমটা আমি তোমার সাথেই করবো। তো ইউ জাস্ট চিলবেন, ইউ জাস্ট চিল, আমি প্রেমটা তোমার সাথেই করবো। মানে মানে তোমার বাড়ি থেকে সম্বন্ধ দেখছে কেন, কিসের জন্য? তোমার বাড়ি থেকে কেন সম্বন্ধ দেখবে? আমাকে ভালোবেসেছো, আমাকে প্রমিস করেছো, আমাকে শপথ দিচ্ছো, তোমার বাড়ি থেকে সম্বন্ধ না দেখবে? আমার ব্যাপার আমার বাড়ি থেকে দেখতে পারে, তোমার বাড়ি থেকে কেন দেখবে? ব্রেকআপ, আজীবন আমার সাথে দেখা করবে না, ব্রেকআপ, ভুলে দাও সব, চুমটো ফুম সব ভুলে দাও, ব্রেকআপ, 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 ব্রেকআপ। এই যে শোনো, তুমি খাওয়া শোয়া ঘুম আগা মতো এই সব কিছুর একটা রুটিন আমাকে করে দেবে, আমি যেভাবে বলবো সেভাবে চলবে। তুমি কোথায় যাবে কি না যাবে সেটা আমি ডিসাইড করে দেবো, এর বাইরে এগুলো যাবে না। তুমি জানো আমি কেমন পজিটিভ। হ্যাঁ ব্যাস, এটাই শেষ কথা। শোনো না, আমাদের রিলেশন তো অনেক দিন হলো, একটা কাজ করা যায় না যে আমরা এবার বিয়েটা করে নিই, বাড়িতে জানি যদি না মানে পালিয়ে যেতেও রাজি আছি, খরচাও হবে না, ভেবে দেখো সোনা গয়না খাওয়া দাওয়া এত কিছু করতে হবে না, চলো না বিয়েটা করে নিই। তোমাকে কালকে আমি যে বিয়ের কথাটা বললাম তুমি ভেবে দেখেছো তো? তুমি তো কাজ করছো, আমি তো দুটো বাচ্চাকে না হয় মেরে ধরে পড়িয়ে নিই, ওই ওই তো 200 টাকা পাই হয়ে যাবে, আমাদের সংসার চলে যাবে, চলো না আমরা বিয়েটা করে নিই, প্লিজ চলো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড আমি এর মধ্যে কোনোটাই নেই বিকজ আমি সিঙ্গেল। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নেক্সট ভিডিও কাল কি পরশু চলে আসবে আবার একটা কোনো ফানি টপিকের ওপরে, অ্যান্ড আমার এখন ট্রাইপড নেই, দ্যাটস ওয়াই আমি এইভাবে ভিডিও করছি। ট্রাইপড আসলে ডেফিনেটলি ইউটিউব সাইজেরই ভিডিও আসবে, ইউটিউবে যেই সাইজের ভিডিও আসে তো সেই সাইজেরই। সো প্লিজ সাপোর্ট মি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আমাকে আমার সোশ্যাল মিডিয়া সাইটসও ফলো করতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড ফেসবুক পেজ, এই তিনটে হ্যান্ডেলস আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, টাটা।